আমার আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকো আমি তোমার তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো তাফাররাক লি ইবাদাতি কষ্ট হয়েছে আমার ইবাদত করো আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব আল্লাহ আর কি বলবেন আল্লাহ আর কি বলবেন এটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম কল্পনা করে নাই কেউ কোথায় কূপের মধ্যে ফেলে দেওয়া সেখান থেকে কেউ তুলে নিয়ে মিশরের বাজার অতঃপর জুলাইখা অতঃপর জেল জেল থেকে মুক্তি পেয়ে তখনকার সুপার পাওয়ার দেশের অর্থমন্ত্রী আমার আল্লাহ কি করেন এতটুকুন মাথায় রাখবেন আল্লাহ বাজিয়ে দেখেন কি করে দেখেন বাজিয়ে দেখেন তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন মহব্বত এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে অন্তরের মধ্যে আজকে রাসূল এসেছে নিসবতে আউলিয়া এসেছে আলে বাইত রাসূলের মহব্বত জমেছে তাজিমে সাহাবা জমেছে মনে রাখবেন সেই অন্তরগুলা সেই মানুষগুলা আল্লাহ কর্তৃক নির্বাচিত মানুষ এখন আল্লাহ এত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন মহব্বত এসেছে অতএব আমরা আনুগত্য করব এটাকে বলে এত্তেবা কি বলে এত্তেবা আমার নবীর পিছনে পিছনে চলবো আমার নবীর পিছনে পিছনে চলবো আউলিয়া ইকরামের পিছনে পিছনে চলবো উলামায়ে রাব্বানীর পিছনে পিছনে চলবো মনে রাখবেন পিছনে চলতে গেলে এখানে গোলাপ ফুলের পাপড়ি থাকবে না এখানে মুসিবত থাকবে বিপদাপদ থাকবে এখানে কিছু টাকা পয়সা শর্টেজ থাকবে মনে রাখবেন এই তাবুত কিছু আমার আল্লাহ সাজিয়েছেন আপনাকে বাজিয়ে দেখার জন্য যখনই বিপদাপদ আসবে মনে করবেন হাত বাড়ালেই সূর্য হাত বাড়ালেই বিপদাপদ মানে উসর ইননামা আল উসরে ইউসরা ফা ইননামা আল উসরে ইউসরা উসর মানে হচ্ছে ইউসর উসর মানে হচ্ছে ইউস রাত মানে দিন মেঘলা আকাশ এটা সারা দিন থাকবে না এক সপ্তাহ 14 দিন সূর্য উঠবেই সেটা আমার আল্লাহর ওয়াদা সেটা আমার আল্লাহর ওয়াদা যখন বিপদাপদ একটার পর একটা আসবে কখনো দিশেহারা হবেন না কখনো নিরাশ হবেন না পকেটে টাকা নাই নিরাশ হবেন না সিজদা দিয়ে বলবেন আল্লাহ এই হাত যেন কারো কাছে পাততে না হয় আপনি মুসিবতে ফেলেছেন আপনার পরীক্ষা পাস করার তৌফিকও আপনি দান করবেন কিন্তু আমি তো দুর্বল আমি মাওলা আপনার কঠিন কঠিন পরীক্ষা কোনো পাস করতে পারবো না আল্লাহর দরবারে চাইবেন কখনো দিশেহারা হবেন না ঠিক যেই মুহূর্তে আপনার মনে হবে আমি বোধহয় আর পারবো না মনে রাখবেন আর একদিন পরেই সূর্য উদয় হবে শয়তান আখেরি ভাবে আপনাকে একটা ধাক্কা মারে কখন যখন দেখা গেছে আর একদিন পরেই আপনার ইউসর শুরু সহজ বদ্ধতার দিন শুরু আপনার বৃষ্টির দিন শুরু আপনার দিন শুরু শয়তান আখেরি ভাবে আপনাকে একটা ধাক্কা দিতে চায় কিভাবে নিরাশ করে ফেলে মনে রাখবেন নৈরাশ্য শয়তানি ওয়াসওয়াসা নিরাশা শয়তানি ওয়াসওয়াসা হতাশা শয়তানি ওয়াসওয়াসা যখন নিরাশা আসবে হতাশা আসবে তওবার নামাজ পড়বেন তিলাওয়াতে কোরআন করবেন জিকরে ইলাহি করবেন যার যার সামর্থ্য অনুযায়ী মানুষকে দান করবেন মানুষকে দিবেন সমাজের মধ্যে দেখবেন কার কি আছে না আছে এখানে আমাদের অনেক ভাই আছে ইনকাম 15,000 খরচ 25,000 আছে না কেউ চাইতে পারে না যারা চাইতে পারে না সমাজের মধ্যে মানুষগুলোকে রিড করে নেবেন দেখলেই বুঝতে পারবেন মানুষ আস্তে করে কেউ না জানে মতো তাদের সাথে দেখা করে টাকাটা পকেটে ঢুকিয়ে দেবেন জরাই ধরবেন নিতে চাইবে না কি বলবেন ভাইজান আপনি জানেন আমি জানি আল্লাহ জানে আর তৃতীয় কোনো ব্যক্তি যেন না দেখে না জানে এই মানুষটা টাকাটা নিয়ে ঘরে গিয়ে চোখের পানি ছেড়ে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে 10 বছর তাহাজ্জুদ পরে যেই কাজ হবে না একদিনে ওই কাজ হয়ে যাবে একদিনে ওই কাজ এই জন্য সাখাওয়াতকে আল্লাহ অনেক উপরে স্থান দিয়েছেন আমার নবী বলেছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান সাখি যারা উদার যারা মানুষকে সহযোগিতা করে তারা গরিব হলে তারা পাপী হলেও আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু